ক্যারেক্টারিস্টিকস অফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফিজিক্যাল, সোশ্যাল, ইমোশনাল আর ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, এই যে চার রকমের ডেভেলপমেন্ট, সেই চার রকমের ডেভেলপমেন্টই কিন্তু আমাদের হিউম্যান বিং বা আমাদের ক্ষেত্রে প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এবং এটা একেবারে মানসিক দিক থেকে যদি আমরা ধরি, তাহলে এই ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলতে আমরা কি বোঝানো হয় সেটা আমরা একটু দেখি। ঠিক আছে, দেখো এখানে আরেকটু জিনিস বলার আছে যে হু অ্যান্ড অর হোয়াট ইনফ্লুয়েন্সেস এ চাইল্ডস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে আমাদের যে বৃদ্ধি বা বিকাশ হচ্ছে সেই বিকাশের ক্ষেত্রে কারা আমাদের ক্ষেত্রে সবসময় প্রভাবান্বিত অবস্থায় থাকে। হ্যাঁ, সেখানে আমরা প্রথমে ধরে নিয়েছি প্যারেন্টস, তারপরে দেখো প্রেমিসেস, তারপরে টিচার্স, পিয়ার্স, এক্সটেন্ডেড ফ্যামিলি, কমিউনিটি, মিডিয়া, রিলিজিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। তার মানে বলতে গেলে আমাদের যে সামাজিক অবস্থা তাতে করে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে, এবং এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই এই এরানা প্রত্যেকেই কিন্তু জড়িত। তোমাদের মধ্যে কেউ বলতে পারবে বিকাশ বলতে কি বোঝানো হয়? কে পারবে একটু হাত তুলে দেখি, তুমি বলো। আচ্ছা, ও একটুখানি ঠিকঠাকই বলেছে মোটামুটি, আর কে বলতে পারবে বলো? বলতে চাইছি দৈহিক মানসিক বৃদ্ধি এবং বিকাশকে, যেটা দৈহিক এবং মানসিক পরিবর্তনকে বিকাশ। আর কি স্যার? আচ্ছা তুমি বসো। আজীবন প্রক্রিয়া, হ্যাঁ, যেটা মৃত্যু অবধি চলে, আর শিশুর দৈহিক মানসিক কাকুরি পরিবর্তনটা এটাকে বিকাশ করে। ঠিক আছে বসো, আমি পরে দেখছি। তাহলে ওনারা যেটা বললেন প্রত্যেকের ক্ষেত্রেই বিকাশ হচ্ছে একটা মানসিক এবং একটা দেহগত বা ফিজিক্যাল একটা অবস্থার বৃদ্ধিপ্রাপ্ত অবস্থা বা পরিস্ফুটন। তাহলে এখানে আমরা কি বলতে পারি, দেখো যে প্রত্যেকটা বাচ্চারা যারা ছোট থেকে বড় হচ্ছে